কারো পরামর্শে নয় ইসির সিদ্ধান্তে বিএনপিকে চিঠি দেওয়া হয়েছে। এখানে সরকার বা নির্বাচন কমিশনের কোনো কুটচাল নেই জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি আরো বলেন, বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়নি, অনানুষ্ঠানিক আলোচনার জন্য এই চিঠি দেওয়া হয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলই সরকার পরিচালনা করবে, তবে নির্বাচন কমিশন কখনোই সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবে না, সাফ জানিয়ে দেন সিএসি। তিনি বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে পারলে ভালো, আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। আমরা সরকারে আজ্ঞা বহন করি, একটা কমিশন, পাঁচজন কমিশনার আমরা এখানে আছি, আমরা নির্বাচন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি, আলোচনা করছি, বিএনপির মধ্যে একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। আমরা বলেছি কমিশনের উপর আমাদের কোনো রকম মন্তব্য থাকবে না।